স্বাগত একাত্তর জার্নালে। আপনাদের সাথে আছে আমি কাউসার মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা জানেন একাত্তর জার্নালের সংবাদ বিশ্লেষণের অনুষ্ঠান। এখানে আমরা আলোচনা করি দিনের উল্লেখযোগ্য খবরগুলো নিয়ে। জানিয়ে দিই আগামীকাল সকালে যে পত্রিকাগুলো হাতে পাবেন তার প্রধান শিরোনামগুলো। সাথে থাকে সার্বক্ষণিক আপডেট হওয়া নিউজ পোর্টালগুলোর খবর। আলোচনার শুরুতেই আপনাদেরকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের সাথে একাত্তর জার্নালের টেবিলে যোগ দিয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক আবু সাঈদ খান। যেহেতু আজকে বিজয়ের 45তম বার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি এবং দেশটির বয়সও প্রায় 46 হতে চলছে, আমরা একটু পেছনে ফিরে তাকাতে চাই। আজকে সর্বস্তরের মানুষ নানান রকম মর্যাদায়, যথাযোগ্য মর্যাদা দিয়ে পালিত করছে বিজয় দিবস এবং দেশের সকল স্তরের মানুষ শোভাযাত্রা, র্যালি, আলোচনা সভা করছে। আমরা যদি একটু ফিরে তাকাতে চাই 45 বছর আগে, যে কারণে আমরা লড়াই করেছিলাম পাকিস্তানের সাথে, যে মুক্তির লড়াইটি হয়েছিল সেই মুক্তি আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, যে কারণে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম সেটি আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, একটি স্বাধীন সার্বভৌম দেশের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং যে গণতন্ত্রের মুক্তি সেগুলো আসলে কতটুকু অর্জন করতে পেরেছি, যেটা বাবু সাঈদ খান আপনি যদি শুরু করতেন। একাত্তরে আমরা একটা নিরাপদ জায়গা চেয়েছিলাম, নিরাপদ ভূমি চেয়েছিলাম, কিন্তু একাত্তরে 45 বছর পর সবাই কি নিরাপত্তা ভোগ করছে? অনেকেই নিরাপদ না। এখানে একাত্তরে আমরা যেটা চেয়েছিলাম যে মানুষে মানুষে কোনো বিভাজন থাকবে না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একই সমাজে সমমর্যাদার নাগরিক হবে, কিন্তু 45 বছর পর আমরা কি দেখছি যে এখানে আমরা দেখছি সংখ্যালঘুরা, যারা ধর্মীয়ভাবে সংখ্যালঘু, যারা নৃতাত্ত্বিকভাবে সংখ্যালঘু বা আদিবাসী, তারা নির্যাতনের শিকার হচ্ছে। তো যেগুলো আমাদেরকে পীড়িত করে, প্রশ্নবিদ্ধ করে। একাত্তরে যেটা আমরা বলি সবাই মুক্তিযুদ্ধের চেতনা, তো মুক্তিযুদ্ধের চেতনা যে কেউ আমরা বিশ্বাস করতে পারি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে তো রাজনৈতিকভাবে ধারণ করতে হয়। এখন একটা প্রশ্ন এসে যায়, রাজনীতিগতভাবে কি এটা সবাই ধারণ করতে পারছে? যদি আমরা মনে করি যে মুক্তিযুদ্ধের চেতনার মূর্ত প্রকাশ হচ্ছে চার রাষ্ট্রীয় নীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, তো আজকে যদি আমরা 45 বছর আগে পরে মূল্যায়ন করি যে সমাজতন্ত্রের জায়গায় বাস্তবে তো কেউ নেই, মানে রাজনৈতিকভাবে কেউ নেই, তো সেখানে জাতীয়তাবাদ, একাত্তরে যে জাতীয়তাবাদ সপ্তম নৌবহর আসছে, আমেরিকার সপ্তম, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, কিন্তু আজকে তো সবাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে আপোষ করতে হয়, আপোষ সফর মধ্যে দিয়ে এগোতে হচ্ছে, গণতন্ত্র যার যার মতো করে আমরা দেখছি। এমনকি আমরা যেটা সবচেয়ে যেটা যে সম্প্রীতির বাংলাদেশ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী মিলে যে সম্প্রীতির বাংলাদেশটা, যেটা সবচেয়ে দুঃখজনক হলো যে পাকিস্তান আমলেও পাকিস্তানি শাসন শোষণের বিরুদ্ধে লড়াই করার মধ্য দিয়ে একটা সম্প্রীতির ভিত তৈরি হয়েছিল, সেই ভিতটা আজকে নড়বড়ে, এটা সবচেয়ে বেশি বেদনা। এবং আমরা চাই না আজকে বাস্তবতায় পৃথিবীর বিভিন্ন পরিবর্তনের ভিতর দিয়ে এখানে সমাজতন্ত্র হয়ে যাবে এমনটা আশা করছি না, এখানে মানুষে মানুষের সব বৈষম্য দূর হবে এমনটা আশা করছি না, কিন্তু সম্প্রীতির বাংলাদেশ, সব মানুষের বাংলাদেশ, এটা তো থাকবে, সব ধর্মের মানুষের সহাবস্থানের যে বাংলাদেশ। হ্যাঁ, তারপরে হচ্ছে, হ্যাঁ, এরপরে কি বলতে, যে উন্নয়ন নেই, নিশ্চয়ই উন্নয়ন হয়েছে, বাংলাদেশ সামনের দিকে গিয়েছে, তার গড় আয়ু বাড়ছে, অর্থনৈতিক মাথাপিছু আয় বাড়ছে, সব কিছু হচ্ছে, এগুলো সত্য যে, কিন্তু সেই উন্নয়নের যে ফসলটা এটা উচ্চবিত্ত এমনকি মধ্যবিত্তের ঘরেও যতটা আসছে, বিত্ত নিম্নবিত্ত বিত্তহীনের তারা সেই সুযোগটা, সেই অধিকারটা তারা পাচ্ছে না, মানুষে মানুষে এখানে কিন্তু বৈষম্য বেড়ে চলেছে। উন্নয়ন মানে এখানে অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, কিন্তু উন্নয়ন মানে তো অর্থনীতির উন্নয়ন না, উন্নয়ন মানে যে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখানে রাজনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, নৈতিকতার উন্নয়ন, সামগ্রিক সমন্বিত উন্নয়ন, সেই সমন্বিত উন্নয়নের জায়গাটা আমরা কি দেখতে পাচ্ছি? এই প্রশ্নগুলো এসে যায়। আমরা পিছনের দিকে তাকানোর ব্যাপার নেই, একাত্তর আমাদের অর্জন, কিন্তু সমস্ত অর্জনকে আমরা ধরে রাখতে পারছি না, এইটা হচ্ছে আমাদের বিষয়টা। অর্থাৎ যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যা অর্জন করেছি তা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রেই ঘটেছে, কিন্তু সেই উন্নয়নগুলো একপাশে উন্নয়ন, অর্থাৎ যে সেই উন্নয়নটা সমস্ত জনগোষ্ঠীকে একইভাবে স্পর্শ করছে না এবং সবাই দেশটাকে নিরাপদ ভূমি হিসাবে দেখছে না। এখানে মানে সবলে দুর্বলের উপর সবলে নির্যাতন হচ্ছে, যারা ক্ষমতাহীন, যারা ক্ষমতাবান
তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে এবং বিভিন্নভাবে নৈতিকতার অবক্ষয় ঘটছে, যেগুলো আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা এটা ভাবতে পারিনি। একাত্তরে যে আমরা যে আজকে আমরা অনেক অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক অনুষ্ঠান ইত্যাদির মধ্য দিয়ে, কিন্তু একাত্তরে 16ই ডিসেম্বর কোনো অনুষ্ঠান হয়নি, কিন্তু মানুষের মধ্যে যে আবেগ, প্রচণ্ড ভালোবাসা এবং একের প্রতি আরেকজনের যে সহমর্মিতার জায়গাটা ছিল, সেই সহমর্মিতার জায়গাটাকে আমরা রক্ষা করতে পেরেছি এবং 45 বছর পর এই জায়গাগুলোকে আমাদের চিহ্নিত করা দরকার। আমরা যতটুকু এগিয়েছি আমরা আরও এগোতে পারতাম, কেন পারছি না সেটা হচ্ছে আজকে মূল্যায়ন করা দরকার, আজকে সেটা বিশ্লেষণ করা দরকার। যে আমরা যেমন ধরুন যে এই 45 বছরে আমি যদি বলি যে এই 45 বছরে আমাদের প্রতিবেশী দেশ ত্রিপুরা 100 ভাগ শিক্ষিত হয়ে গেছে, শ্রীলঙ্কা 100 ভাগ শিক্ষিত হয়েছে এই 40-45 বছরের ভিতরে, কিন্তু আমরা এই 45 বছরে কিন্তু শিক্ষার হার বেড়েছে। এই 45 বছরে যে আমরা যে রাষ্ট্রটির বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, তাদের যদি অর্থনৈতিক সূচক দেখি, তাদের প্রবৃদ্ধির বিষয়ে যদি দেখি, সেটির সাথে যদি আমাদের বাংলাদেশের, সেই দিক দিয়ে আমরা নিশ্চয়ই সেই দিক দিয়ে আমাদের সাফল্য নিশ্চয়ই মানে চোখে পড়ার মতো। সেই দেশটা তো দেউলিয়া দেশে পরিণত হয়েছে এবং সেই দেশে তো এখন বিদেশিদের মার্কিন ডন এসে তাদেরকে হামলা করছে, রাজনৈতিকভাবে দেউলিয়া পড়েছে। সেই দিক দিয়ে আমরা গর্বিত যে পাকিস্তানের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে আমরা নিজস্ব পরিচয় আত্মবলে বলিয়ান হয়েছি, এটা আমাদের বড় অর্জন, এটাকে অস্বীকার করার ব্যাপার নাই এবং পাকিস্তানের তুলনায় আমাদের অর্জন অনেক বেশি, আমরা প্রায় সব ক্ষেত্রেই এগিয়ে আছি। আমি একটু খন্দকার মনিরুজ্জামান আপনার কাছ থেকে শুনতে চাই, আবু সাঈদ খান যে বেদনাটি বললেন সেই বেদনার সাথে আপনি কি যুক্ত করতে চান? অবশ্যই যুক্ত করতে চাই এবং উনি যে কথাগুলো বলছেন আমি মোটামুটিভাবে তার সেই কথাগুলোর সঙ্গে একমত। তবে আমি আর দুইভাবে বলতে চাই, একটি হচ্ছে যে অর্জন কিন্তু আমাদের 45 বছরে অর্জন কিন্তু কম না, অনেক অর্জন আছে, সেটা রাজনীতির ক্ষেত্রেও আছে, হ্যাঁ সেটা সমাজের ক্ষেত্রেও আছে, কিন্তু 45 বছর আগে যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা, যে স্বপ্ন নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার অনেকগুলো কিন্তু আমরা অর্জন করতে পারিনি, বরং অনেকগুলো ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি। যেমন ধরেন আমরা যদি বলি আমাদের যেটা আবু সাঈদ খান বলেছেন যে আমাদের রাষ্ট্রীয় 4 মূলনীতি, শুধু তাই না, মুক্তিযুদ্ধের সময় আমরা যে স্লোগান দিয়েছি যে হিন্দুর বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, খ্রিশ্চানের বাংলাদেশ, বুদ্ধের বাংলাদেশ, এবং পোস্টার হয়েছিল, হ্যাঁ এবং সেই পোস্টার খুব বিখ্যাত পোস্টার ছিল, কামরুল হাসান সেই পোস্টার এঁকেছিলেন, 4টি যে পোস্টার হয়েছিল, 4টি ধর্মের উপস্থাপন দিয়ে সেটা অসাধারণ একটি পোস্টার ছিল আর কি। আসলে মুক্তিযুদ্ধটা ছিল এটাই, সবাই মিলে মুক্তিযুদ্ধটা করেছিল এবং বাংলাদেশটা হবে সকলের, কিন্তু সেটা কিন্তু এই 45 বছরে আমরা এই অর্জনটা স্থিতিশীল করতে পারিনি। অনেক ব্যর্থতা আছে, তার মধ্যে একটি বড় ব্যর্থতা হচ্ছে যে যেই সাম্প্রদায়িক রাজনীতি, মৌলবাদী রাজনীতি, পাকিস্তানি রাজনীতির বিরুদ্ধে আমরা লড়াইটা করেছিলাম, 75-এর 15 আগস্টের পরে দেশটাকে আবার সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং 21 বছর ধরে সেই পথে দেশটা চলে এবং আমাদের সংবিধান চেঞ্জ হয়ে যায়। আমরা সকলেই, আমি কথাগুলো খুব বড় করছি না, হ্যাঁ আমরা জানি, ফলে আজকে অবস্থাটা কী, আজকে চিত্রটা কী, আজকের চিত্রটা হচ্ছে যে এই দেশে আবার সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বেশ দোর্দণ্ড প্রতাপে তারা সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা করছে, মৌলবাদী রাজনীতি হচ্ছে, জামাতে ইসলাম রাজনীতি করতেছে, রাজাকাররা সমাজ, প্রশাসন, রাজনীতির বিভিন্ন জায়গায় আজকে প্রতিষ্ঠিত। আমি এখানে আস্তে আস্তে এই ইয়ের একটি বইয়ের অংশ পড়তেছিলাম, এই আপনার কী বলে সাফায়েত জামিলের, আপনার সবাই আমরা তার কথা জানি, ব্রিগেডিয়ার সাফায়েত জামিল, তার একটি বই মুক্তিযুদ্ধের সময়কার লেখা, এবং সেখানে তিনি একজন বাঙালি মেজর, তখন পরে মেজর জেনারেল হন, সেই মেজর জেনারেলের যে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তারই ব্রিগেডের বাঙালি সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের হত্যা করেছিল রংপুরে, তার বিবরণ তার বইয়ে আছে। তিনি আজকে বাংলাদেশের প্রতিষ্ঠিত এক বিশাল শিল্পপতি এবং তার ব্র্যান্ড নেম বাংলাদেশের, অনেকে বলে যে এই নামটি বাংলাদেশের ব্র্যান্ড নেম। সুতরাং আজকে রাজাকাররা, আজকে বাংলাদেশ বিরোধী শক্তি এই জায়গায় চলে গেছে, রাজনীতিতে বলেন, অর্থনীতিতে বলেন, সেটা তো আমাদের একটা ব্যর্থতা, আমরা তো এটা অর্জন করতে পারি নাই। শিক্ষায় আজকে শিক্ষা কি পাকিস্তানি ধারার, সাম্প্রদায়িক ধারার, মৌলবাদী ধারার চিন্তা থেকে শিক্ষা ব্যবস্থা আমাদের মুক্ত হয়েছে? হয় নাই। আজকের মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসা, সরকারি মাদ্রাসা, সেইখানে আপনার মওদুদী এবং গোলাম আজমের উদ্ধৃতি দিয়ে বই পড়ানো হয়, তাদের চিন্তার বই পড়ানো হয়, তাদের কথার বই পড়ানো হয়, এটা আমি নিজে পড়েছি। আচ্ছা, আর আজকে শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশে
আজকে একটা পত্রিকা দেখবেন আপনি প্রথম আলোতেই আছে যে আমাদের যে গণহত্যা সেটার স্বীকৃতি নিয়ে তাদের এখানে একটা আর্টিকেল আছে সেই আর্টিকেলে এখানে বলা আছে পৃথিবীর 7টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশে গণহত্যা নিয়ে পড়ানো হয় আর বাংলাদেশে একটিমাত্র বিশ্ববিদ্যালয় এর চেয়ে লজ্জার কি হতে পারে মানে আমাদের ব্যর্থতা এর চেয়ে বেশি আর কি হতে পারে যেই মুক্তিযুদ্ধ আমরা করেছি যেই গণহত্যার বিরুদ্ধে সেই গণহত্যা আমাদের দেশে শিক্ষা কার্যক্রমে নাই আমাদের দেশে বিশ্ববিদ্যালয় পড়ানো এবং শিক্ষার কথাই যে আপনারা আমি আরেকটি পয়েন্ট বলে আমি শেষ করতে চাই আরেকটি পয়েন্ট হচ্ছে যে নারী উন্নয়ন মুক্তিযুদ্ধ তো ছিল নারীরা মুক্তিযুদ্ধ করেছে এবং আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই আমাদের নারীরা যদি মুক্তিযুদ্ধে না করতেন তাহলে কিন্তু মুক্তিযুদ্ধ সফল হওয়ার কোনো সম্ভাবনা ছিল না নারীর ভূমিকা ছাড়া অসম্ভব কেউ কেউ সক্রিয় মুক্তিযুদ্ধ করেছেন কেউ কেউ অন্যভাবে করেছেন কিন্তু করেছেন সুতরাং সেই নারী উন্নয়নের ক্ষেত্রে আজকে কোথায় আমরা আজকে বাল্যবিবাহের প্রশ্নে কোথায় নারীদের ক্ষমতায়নের প্রশ্নে কোথায় তারপরে ধরেন আইনের শাসন সুশাসন এই জায়গাগুলি কোথায় এই স্বপ্ন তো ছিল মুক্তিযুদ্ধে সেই স্বপ্নগুলো তো আমাদের পূরণ হয় নাই সুতরাং আমাদের যেমন কিছু অর্জন আছে একটি কথা খুব মূল্যবান কথা বলেছেন আবু সাইদ খান সেটা হচ্ছে যে উন্নয়ন উন্নয়নের সুফলটা পৌঁছানোর ব্যাপার আছে অমর্ত্য সেনের কথা যেরকম আছে খালি উন্নয়নটা বড় কথা না উন্নয়নটা পাওয়ার অধিকারটা হচ্ছে বড় কথা সে পাওয়ার অধিকার কি আমরা এটি এই শিক্ষার কথা বললেন আমি পাঠ্যসূচিতের অসঙ্গীতের কথা বললেন আমরা এগুলি নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করতে চাই আমরা একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে একটু শুনতে চাই যে তিনি আসলে কিভাবে এই 45 বছরকে মূল্যায়ন করছেন আমরা একটু যেতে চাই রাজশাহীর স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হবেন শাহজাহান আলী বড়জাহান তিনি হচ্ছে রাজশাহীর মুক্তিযোদ্ধা তিনি পুলিশ লাইন এবং পদ্মার পাড় এই দুটি বিখ্যাত মুক্তি মানে পর্বে তিনি অংশগ্রহণ করেছেন জনাব শাহজাহান আলী বড়জাহান আপনি নিশ্চয়ই শুনছেন আমরা আলোচনা করছিলাম যে বিজয়ের এই 45 বছর পর আমরা 46 বছরে পা রাখলাম একজন মুক্তিযোদ্ধা হিসাবে আপনি আসলে বাংলাদেশের এই অর্জনকে কিভাবে দেখেছেন যে কারণে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন সেটির বিপরীতে আসলে বাংলাদেশ কতটুকু অর্জিত হয়েছে এবং আপনি পিছনের সময়গুলোকে কিভাবে মূল্যায়ন করেন তারপর আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধের কাহিনী শুনব ধন্যবাদ মনোরঞ্জন ভাইকে ধন্যবাদ জানাই তিনি এবং আমি একই সঙ্গে আসামের তেজপুর ক্যান্টনমেন্টে প্রশিক্ষণ নিয়েছি এবং মনোরঞ্জন ভাই হয়তো আমার নাম শুনে আমার আমি শাহজাহান বলছি আচ্ছা ভালো আছে হ্যাঁ তো যাই হোক এই আমরা স্বাধীনতার অব্যবহিত পরে মাত্র 3.5 বছরের মাথায় আমরা পুনরায় এই ফেলে যাতে যে পাকিস্তান রাষ্ট্রকে আমরা বিদায় করলাম যুদ্ধের মাধ্যমে সেই পাকিস্তানি রাষ্ট্রের ভাবধারায় আবার আমাদের দেশকে নিয়ে আসা হলো এবং দীর্ঘ 21 বছর আমাদেরকে সেইভাবে মুক্তিযুদ্ধের ভিন্ন চেতনার মানুষজন তারা এদেশে মন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে এমনকি রাষ্ট্রপতি হয়েছে যেমন আমি নাম বলতে পারি শাহাজিজের মতো মানুষ প্রধানমন্ত্রী হয়েছে আব্দুর রহমানের মতো কুখ্যাত রাজাকার তিনি রাষ্ট্রপতি হয়েছেন এবং আলিমের মতো একজন কুখ্যাত রাজাকার তিনিও এখানে একটা বিশিষ্ট মন্ত্রী হয়েছেন এ ধরনের আরও অনেকের নাম বলা যায় পরবর্তীতে যুদ্ধ অপরাধী মানবতা বিরোধী অপরাধের দায়ে যে কয়েকজনের ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে নিজামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তারা এদেশে ক্ষমতা মন্ত্রিত্ব গ্রহণ করেছে এবং তারা ভিন্ন পথে পরিচালিত করেছে আমি মাওলানা মান্নানের নাম বলতে পারি যে মান্নান এদেশে এই কওমি মাদ্রাসা এবং এই কট্টর ইসলামী ভাবধারার এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন তারা দীর্ঘদিন এই দেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে আমরা শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা ডক্টর কুদরতে খোদা শিক্ষা কমিশনের ভিত্তিতে যে শিক্ষার জন্য আমরা আন্দোলন করে আমরা দেশ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছি দেশ স্বাধীন করেছি সেই সমস্ত শিক্ষা ব্যবস্থাকেও তারা নস্যাত করে দিয়ে আজকে দেশকে একটি ভয়ঙ্কর একটা জঙ্গিবাদী একটি উগ্রবাদী একটি শিক্ষার ব্যবস্থার মাধ্যমে এবং জঙ্গিবাদী একটি ছাত্র সংগঠন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের এই জঙ্গিবাদী তৎপরতার মাধ্যমে আজকে কি ভয়ঙ্কর অবস্থার মধ্যে তারা দেশকে নিয়ে গিয়েছে শাহজাহান আলী এই যে বিষয়গুলো আপনি চিহ্নিত করলেন এবং খন্দকার মনিরুজ্জামান আবু সাইদ খান
দুইজনই চিহ্নিত করলেন, এগুলো থেকে উত্তরণের পথে আপনার কথাতেই তিনজনের কথাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে পঁচাত্তরের এই পট পরিবর্তনের কারণে স্বাধীনতা বিরোধী শক্তি দীর্ঘদিন এই শাসন ক্ষমতায় ছিল এবং এই জন্য তারা শিক্ষা অর্থনীতি সহ নানান রকম ভাবে দেশকে আসলে নেতিবাচকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছে, বিশেষ করে ইতিহাস বিকৃতিতে। এখান থেকে উত্তরণের পথ আপনার কাছে কোনো আছে কি না, যে এখন যারা দেশ শাসন করছেন তাদের কাছে আপনাদের অনুপ্রেরণা কি হতে পারে? হ্যাঁ, আমি প্রথমেই বলবো যে মুক্তিযুদ্ধের অব্যবহিত পরে যে জাতীয় চার মূলনীতির ভিত্তিতে যে সংবিধান রচিত হয়েছিল সেই জাতীয় চার মূলনীতিতেই পুরোপুরি আমাদের ফিরে যাওয়াটাই এখন সবচেয়ে একটি কর্তব্যপরায়ণ রাজনীতি হবে বলে আমি মনে করি। আমরা যদি জাতীয় চার মূলনীতিকে স্থাপন করতে পারি, পুনরায় রাষ্ট্র ব্যবস্থাতে আমরা কার্যকরী করতে পারি, তাহলে আমাদের আমাদের সেই হারিয়ে যাওয়া আমাদের সেই আমরা ইতিহাস আমরা আবার ফিরে পাব সেইভাবে মুক্তিযুদ্ধের চেতনায়। শাহজাহান আলী, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আবার আমরা আলোচনায় যুক্ত হব, একাত্তর জার্নালে ফিরে আসব। বিজয় দিবসে জাতির সূর্য সন্তানদের স্মরণ, মুক্তি অর্জনের পথে দেশকে এগিয়ে নেওয়ার শপথ। বিজয়কে সংহত করার ঘোষণা, আওয়ামী লীগের বাজেয়াপ্ত হচ্ছে যুদ্ধাপরাধীদের সব সম্পদ। ভিন্ন মতাবলম্বী মুক্তিযোদ্ধাদের দমন করার চেষ্টা করছে সরকার, অভিযোগ বিএনপি জোটে। নৌকা প্রতীকেই বিজয় আসবে আশা আইভীর, ধানে শেষে ভোট দেবে মানুষ দাবি করলেন শাখাওয়াত। বিজয়ের দিনে এশিয়ান কাপ ভারোত্তোলনে সোনার পদক জিতলেন দুই স্বর্ণকন্যা মাবিয়া আর রেশমা। একাত্তর জার্নালে আবারও স্বাগত জানাই। আমাদের সাথে আলোচনা যুক্ত আছেন খন্দকার মনিরুজ্জামান এবং আবু সাঈদ খান। আমরা আলোচনা শুরু করার আগে তিনজন মুক্তিযোদ্ধার কাছ থেকে খুব ছোট্ট করে যদি একটু স্মৃতিচারণ শুনতে চাই, তাদের যুদ্ধকালীন স্মৃতি এবং তারা কিভাবে আসলে মূল্যায়ন করছেন। বাহার আলী, মুরাদ আলী এবং 1960 সাল থেকে একজন ভিনদেশি মুক্তিযোদ্ধা আমাদের দেশে অবস্থান করছেন লুসি হল, তার কথা আমরা একটু শুনতে চাই, বড় পর্দায় আশা করি দেখতে পাব। ট্রেনিং আমাদের শেষ হবে মানে পাঞ্জাবিদের পাকিস্তানি পাঞ্জাবিদের খাদ্যশস্যের গুদামে বা অস্ত্রশস্ত্র গুদামে আগুন লাগাতে হবে। এই সময় আমাদের আগুন অগ্নি যখন আমরা ট্রেনিং করতে গেলাম ওই সময় আমরা সবাই পারলাম, কিন্তু একটা ছেলে দুর্ভাগ্যের বিষয় ও অগ্নি এরম নিক্ষেপ করতে যাইয়ে ফটকের ওর গায়ে সমস্ত আগুন ধরে পুড়ে গেল। পুড়ে যাওয়ার পরে ওই বেচারি খবর আর বলতে পারেনি, আমাকে দেখাইল, দেখেছি পরে জানতে পারলে তাকে দুদিন ফেলিয়ে দিয়েছে, তার সঙ্গে আর জীবনে দেখা হয়েছে। আমরা ভোর 6টার থেকে সারাদিন ওদের সঙ্গে আমার ফাইট চলতে চলতে এখন বেলা 4:30-4:30 বাজে গেছে। আমাদের গুলি তো প্রায় শেষ, চেম্বারে 1 টাকার গুলি রেখে থুইছে, যদি নাকি পাঞ্জাবিদের হাতে আমরা ধরা পড়ে যাই তো ওই গুলি এই হাতিয়ারের নল এখানে লাগিয়ে দিই, ফায়ার টাকারে টিপ দেবো, ফায়ার হয়েই মাথা উড়ি চলে যাবে। আমাদের উদ্দেশ্য এই, যাক আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাক তিনি রহমানুর রহিম বাঁচিয়ে রাখছে। তার আঁক বিলক্ষণ রায় বাড়া বাড়া, তুমি একটা বীর মুক্তিযোদ্ধা, তুমি যদি মাটির কাছে হাত পাতো তাহলে সরকার নদিত হয়, সরকারের সম্মান দেয়, সেদিকে আমি কোথায় যাইনি। দেশে উপকারের জন্য যুদ্ধ করেছি, বুকি রক্ত দিই, কিন্তু সরকারের কাছে যুদ্ধ করেছি, কিন্তু একটা কাঠের দাবি করি সরকার সেটা আমার দেয় না, আমার পূরণ করে না, তার জন্য আমি দুঃখিত। আমি এই দেশে এসেছি 60 সালে, প্রথমে আমি বরিশালে ছিলাম, তারপর আমি যশোরে থাকতে গেলাম,
প্রথমে আমি একটা স্কুলে শিক্ষয়িত্রী ছিলাম, কিন্তু যুদ্ধ আরম্ভ হলো আর স্কুল বন্ধ ছিল, তখন আমি হাসপাতালে স্বেচ্ছাকর্মচারী বা আয়া সেই হিসাবে আমি হাসপাতালে কাজ করেছি। সেই হাসপাতালের একটা উপরে বারান্দা, আর সেইখান থেকে আমি দেখলাম রাত্রে দূর থেকে আগুন, মনে হয় যেখানে পাকিস্তানেরা আগুন জ্বালিয়েছে বাজারে বে সামরিক লোক মারা গেল, দুটা পাকিস্তানি সেনাদের হাতে। ঠিক আমাদের পাশে একটা ট্রানজিট ক্যাম্প ছিল, আর শরণার্থী যারা ইন্ডিয়াতে গেলেন আর যারা ফিরে এসেছে, প্রত্যেকদিন আমরা শুনলাম যারা অমুক গ্রামে যাবেন প্রস্তুত হন, কারণ আধ ঘন্টা পরে আপনার গাড়ি চলে যাবেন। আমি বাঙালিদের খুব ভালোবাসি, কিন্তু বাঙালিরা সবসময় পরস্পরকে ভালোবাসে না, আমি তাদের মধ্যে আরও ভালোবাসি দেখতে চাই। ইয়েস, আমার ইচ্ছে যে আমার লাশ বাংলাদেশে মাটিতে দেওয়া হবে। আমরা তিনজন মুক্তিযোদ্ধার কথা শুনলাম, তাদের বীরত্বের কথা যেমন শুনলাম, তাদের বেদনার কথাও শুনলাম। আমরা যতটুকু জানি সেটা হচ্ছে যে লুসি হল 1960 সাল থেকে বাংলাদেশে অবস্থান করছেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তিনি আবেদন করেও বাংলাদেশের নাগরিকত্ব এখনও পাননি। আমরা যতটুকু জানি যে বাংলাদেশে অনেক যুদ্ধ অপরাধী তারা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন, শাসন ক্ষমতায় ছিলেন। এটি আসলে আপনারা যেটি আলোচনা করছেন যে উন্নয়নের সাথে সাথে এই উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য, বিজয়টি পৌঁছে দেওয়ার জন্যও একটা মানে মানসিকতা দরকার। জনাব আবু সাঈদ খান, নিশ্চয়ই যে দুটোর চিত্রই যে এখন বীরত্ব গাথার কথা তারা বলেছেন, দুর্দশার কথাও বলেছেন। তো এখানে বুঝতে হবে যে মুক্তিযুদ্ধটা ছিল জনযুদ্ধ, সমগ্র মানুষের যুদ্ধ, এবং এই যুদ্ধে রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে, ছাত্ররা কলম ছেড়ে অস্ত্র ধরেছে, কিন্তু এই যুদ্ধের সাধারণ শক্তি ছিল হচ্ছে কৃষক, সাধারণ মানুষ, এবং গ্রামে কৃষকের পণ্য কুঠিরই ছিল এক একটা দুর্গ। এবং যে কারণে আজকে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের উপরে ছিল তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে মধ্যবিত্তের, কিংবা আমরাও এক ধরনের সুফল আমাদের ঘরে এসেছে, কিন্তু যারা এই যে কৃষক মজুর যারা হালের গুটি ছেড়ে অস্ত্র ধরেছিল, রাইফেল ধরে যুদ্ধ করেছিলেন, তো তাদের জীবনের পরিবর্তনটা কিন্তু আসে নাই। কেননা সমাজে উপরের মানুষের এই সুবিধাটা পাচ্ছে, নিচের মানুষ পাচ্ছে না। কিন্তু মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেটা ছিল, বৈষম্য কমিয়ে আনা হবে, মানুষে মানুষে বৈষম্যটা কমিয়ে আনার যে অঙ্গীকার ছিল, বৈষম্যহীন সমাজ, শোষণীয় সমাজের যে অঙ্গীকারটা ছিল সেই অঙ্গীকারটা কিন্তু পূরণ হয়নি। এখানে হচ্ছে সমস্যাটা। সমস্যাটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে যদি বলেন, মনিরুজ্জামান ভাই যেটা বলছিলেন যে শিক্ষার ক্ষেত্রেও আমাদের মুক্তি সংগ্রাম, পাকিস্তান আমলে মুক্তি সংগ্রামের অন্যতম দাবি ছিল কিন্তু শিক্ষার দাবি, এবং এটা হচ্ছে 60-এর দশকে 62-তে শিক্ষা আন্দোলন এবং 11 দফা আন্দোলন, সেখানে মূল দাবিটা ছিল একমুখী অভিন্ন শিক্ষানীতি। এই শিক্ষা পদ্ধতি নিয়ে খন্দকার মনিরুজ্জামান আপনার কাছে আমি একটু বিস্তারিত জানতে চাই, তার আগে আমি একটু যেতে চাই জনাব শাহজাহান আলীর কাছ থেকে। এই যে অন্তরায়ের কথা বলা হলো যে আমরা এত বছরও নানান রকম নানা প্রতিঘাতের কারণে, নানা অসুবিধার কারণে আমরা এই অর্জনটি মানে অর্জিত হয়নি, আপনার কাছে কি মনে হয় বর্তমান সরকার তো মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, এই সরকারের কাছে তো আমরা যেই বেদনার কথা বললাম সেটি আসলে আমরা চাইতেই পারি। জনাব শাহজাহান আলী, আপনি 45 বছরে এই যে নানান রকম পাওয়া না পাওয়ার যে বিষয়টি আছে, সেই বিষয়টিকে যদি আপনি এখন নতুন করে চান, তাহলে আপনি কোন বিষয়গুলোকে চিহ্নিত করবেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এই সরকার তো দীর্ঘ 22 বছর যে বিপদগামী বা বিপদ পরিপন্থী সরকাররা দেশ চালিয়েছে, তাদের যে রেখে যাওয়া এই জঞ্জাল, এই জঞ্জালকে আপনার এই পরিষ্কার করে আবার এই মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালনা করা, এটা মহাজোট সরকার হয়তো চেষ্টা করছে সেটাকে কাটিয়ে উঠে আবার মুক্তিযুদ্ধের আপনার চার জাতীয় মূলনীতির ভিত্তিতে ফিরে যাওয়া, এর মধ্যেও অনেক সমস্যা আছে। সে সমস্যা কাটিয়ে উঠতে হলে সরকারের ভিতরের যে কাঠামো, সরকারের যে হ্যান্ড, এগুলোকে আরও সচল এবং চৌকস হতে হবে, এবং সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা
এখনো যে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি তাদের তোষণকারী যারা আছে তাদেরকে চিহ্নিত করে আপনার প্রকৃত মুক্তিযুদ্ধের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং শিক্ষা শিক্ষা চিকিৎসার সকল ক্ষেত্রে আপনার প্রো লিবারেটেড ফোর্সকে এই সমস্ত জায়গায় বসাতে হবে। সাজান আলী বর্জন, আপনার এই প্রত্যাশা পূরণ হোক, এই প্রত্যাশা রেখেই আমরা আপনার সাথে আজকে ইতি টানতে চাই। জনাব খন্দকার মনিরুজ্জামান, আপনি শিক্ষার কথা বলছিলেন, আপনি ইতিহাসের কথা বলছিলেন। আমরা যতটুকু জানি যে আপনি প্রথম আলোর যে একটি রিপোর্ট প্রতিবেদনটি আপনি বলছিলেন সেটিতে উল্লেখ আছে যে বিশ্বের 7টি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের গণহত্যার ইতিহাস পড়ানো হয়, কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা আরও দেখেছি এরকম গণমাধ্যমে বেশ কয়েকবার প্রতিবেদন এসেছে, একাত্তরের টিভিতেও বেশ কয়েকবার এসেছে যে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এবং ইংরেজি মাধ্যমে ইতিহাসের মুক্তিযুদ্ধের ব্যাপারে, মুক্তিযুদ্ধের ইতিহাসের ব্যাপারে একেবারেই অবহেলা করা হয়, এবং কারণ এখানে যারা শিক্ষালাভ করছে তারাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশের হাল ধরবে। তো যাদের চেতনার ভেতরে মুক্তিযুদ্ধ থাকবে না তারা কীভাবে দেশের জন্য আসলে কাজ করবেন? আমি যে বিষয়টা আমি যেটা মনে করি যে এই সরকার ধরেন ক্ষমতায় এসছে 2008 সালের ডিসেম্বরে, তো মানে ধারাবাহিকতা যদি আমরা হিসাবে নিই 1996 সালে যখন এই সরকার প্রথম ক্ষমতায় আসে, তার 1996 থেকে 2001 পর্যন্ত ছিল, সেই সময়টা ছিল 21-22 বছর পরে বিপরীত ধারার মুক্তিযুদ্ধ বিরোধী ধারার বিরুদ্ধে এসে ক্ষমতায় আসতো, তখন অনেক কিছুই করা সম্ভব ছিল না, সেটা আমি স্বীকার করি। কিন্তু এবার যখন ক্ষমতায় আসলো, সরকারের প্রায়োরিটির মধ্যে যেটা থাকা উচিত ছিল একটি বিষয়, অনেকগুলি বিষয়ের মধ্যে একটি প্রধান বিষয় থাকা উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে মুক্তিযুদ্ধমুখী করা, স্বাধীনতামুখী করা। আমি মনে করি এই জায়গাটা হয়নি, একেবারেই হয়নি। শুধু যে আপনি বললেন প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা ইংরেজি মাধ্যম স্কুল তা না, সরকারি স্কুলগুলোর শিক্ষা যে বইগুলো যদি আপনি পর্যালোচনা করেন, আমি অনেকগুলো দেখেছি, অনেকগুলো ক্লাসের বই দেখেছি, আলিয়া মাদ্রাসা সরকারের মাদ্রাসার কথা বললাম যেখানে এখনও মওদুদীর বই পড়ানো হয়, ইতিহাস বিকৃতি পড়ানো হয়, সেখানে পড়ানো হয় যারা গণতন্ত্রের কথা বলে মওদুদীর কথা, যারা গণতন্ত্রের কথা বলে তারা কুফরি, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে তারা কুফরি, একদম স্পষ্ট ভাষায় আপনি বাংলা এই কী বলে এই ধর্ম আর বলে ইসলামী একাডেমির যে জরিপ আছে সে জরিপের মধ্যে একদম স্পষ্ট লেখা আছে কী কী পড়ানো হয়, ইসলামিক ফাউন্ডেশন দুঃখিত, হ্যাঁ স্পষ্ট লেখা আছে কী কী পড়ানো হয়। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা আমরা একটা বলি না যে লেনিনের একটা খুব বিখ্যাত উক্তি আছে, সোভিয়েট বিপ্লবের পরে যখন বিপ্লবের বিরুদ্ধে চারিদিক থেকে হামলা হচ্ছে তখন কমিউনিস্ট পার্টির লিডারশিপ ঘাবড়ে গেছে কীভাবে এই এত বড় হামলাগুলি মোকাবেলা করবো। লেনিন তখন বলেছিলেন যে কৃষকদেরকে তো জমি দেওয়া হয়েছে, তাদের হাতে অস্ত্র দিয়ে দাও, তারা তাদের জমি ডিফেন্ড করবে, অর্থাৎ বিপ্লবকে ডিফেন্ড করবে। আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা করেছে তার 85%, কারো কারোর মধ্যে 90% হচ্ছে কৃষক, একেবারে কৃষক, জমির হাল জমিতে ফেলে রাইফেল ধরে চলে গেছে ট্রেনিং নিতে রাইফেলে মুক্তিযুদ্ধ করার জন্য। এই কৃষকের হাতে যদি আপনি ইতিহাস এবং শিক্ষার হাতিয়ার দিতে পারেন তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কে ষড়যন্ত্র করে সফল হবে বলেন? বাংলাদেশের পাকিস্তানের ধারে রাজনীতি এখানে কীভাবে হয়? তারপরে সেটা হয় নাই কোনো লেভেলেই শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণভাবে। কৃষকের পাশাপাশি যারা নেতৃত্ব দেবে বাংলাদেশকে তাদের ভেতরেও তো আমরা ইতিহাস না, আমি গোড়ার থেকেই বলছি জিনিসটা, গোড়ার থেকে টপ পর্যন্ত যে কোনো লেভেলেই, সেই জন্য বললাম যে কোনো স্তরেই আপনার পরিপূর্ণ মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় না। আমার একটা নাতি আছে ক্লাস 4-এ পড়ে, বুঝলেন, ক্লাস 4-এ পড়ে, সে আজকে তার সঙ্গে কথা হচ্ছিল তাদের ইতিহাসে কী পড়ে, নাজিমউদ্দিন, মুসলিম লীগ, হ্যাঁ অমুক তমুক এগুলো পড়ে, এখনও মুক্তিযুদ্ধের কোনো কথা তার বইয়ে নাই, কথা বুঝছেন? বিষয়টা হচ্ছে যে সরকারের যেটা উচিত এখনও উচিত সেটা হচ্ছে শিক্ষা সম্পর্কে একটা সামগ্রিক মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কুদ্যোতিক্ষতার শিক্ষা কমিশন হাতে নিয়ে অতি দ্রুত টাস্কফোর্সের মাধ্যমে একেবারে জিরো লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের রাজনৈতিক চেতনা, পাকিস্তানের বিরুদ্ধে যে চেতনা আমরা লড়াই করেছি, চার নীতি, রাষ্ট্রীয় চার নীতি যেটা আবু সাইদ খান বলেছেন, 72-এর সংবিধান, এগুলি সম্পর্কে একেবারে চুলচেরা
ব্যাখ্যা সহ ইতিহাসটা থাকা দরকার। এই পাঠ্যসূচি নিয়ে আমি একটা কথা শেষ করি, যে পৃথিবীর সব দেশে আপনি যে সাবজেক্ট পড়েন, আপনি আমেরিকায় পড়তে যান, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনি MBA পড়েন, যা খুশি তাই পড়েন, আপনাকে একটা বছর সে দেশের ইতিহাস পড়তেই হবে। তাহলে বাংলাদেশের ইতিহাস কেন পড়ানো হয় না? এই জায়গাটাই তো আমি মনে করি একটা ষড়যন্ত্র আছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং ষড়যন্ত্রটা সরকারের ভিতর থেকেই হচ্ছে, প্রশাসনের ভিতর থেকেই হচ্ছে। এত বছর পরে ওটা কেন হলো না, এটা তারা অবাক কাণ্ড আর কি। আমরা একজন ইংলিশ মিডিয়ামের স্কুলের একজন প্রিন্সিপালের সাথে কথা বলবো, যেহেতু এই প্রসঙ্গটি উঠেছে। আশফাক জাহাঙ্গীর বাড়িধারা স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন, তিনি প্রিন্সিপাল ভিশন গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুলের। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন যে একটি অভিযোগ আছে শুধুমাত্র ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে নয়, প্রাইভেট স্কুলগুলোতে, প্রাইভেট স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও দেখা গেছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ানো হয় না। এবং বিশেষ করে আমাদের যে যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলো সম্পর্কেও এক ধরনের ধারণা দেওয়া হয় না, এবং যারা আসলে বাংলাদেশকে নেতৃত্ব দিবে তারা যদি এরকম ইতিহাস শূন্যতায় থাকেন তাহলে কিভাবে এই করবেন, এরকম একটি অভিযোগ আছে। আপনি এটার প্রত্যুত্তরে কি বলবেন আশফাক জাহাঙ্গীর? ধন্যবাদ আপনাকে, আজকে মহান বিজয় দিবসে সবাইকে শুভেচ্ছা। এটা আসলে সচরাচর সবসময় শোনা যায়, কিন্তু বাস্তব চিত্র আমি মনে করি সম্পূর্ণ ভিন্ন। বিশেষ করে আমার স্কুলের কথা বলতে পারি, একটা অনুষ্ঠানের আপনাকে কিছু ক্লিপ দেখাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে, সেটা আপনারা দেখুন। আমাদের ছোট বাচ্চারা যারা, না আপনার ওই স্কুলের কথা বলা হচ্ছে না, আমি সার্বিকভাবে যে মাধ্যমের, সার্বিকভাবে বলছি এই কারণেই যে প্রত্যেকটা স্কুলই, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুল, প্রত্যেকটা স্কুলই এখন তারা বিভিন্নভাবে জাতীয় দিবসগুলোকে পালন করে আসছে, এবং এটা ছোট বড় সকল দিক থেকে, সকল বয়সের বাচ্চারা এগুলোকে আমরা মানে বিভিন্ন যত জাতীয় উদযাপন আছে সমস্ত কিছুই আমরা করি। শুধু বিজয় দিবসটি পালন করছেন আশফাক জাহাঙ্গীর, আমার ছেলে একটি স্কুলে পড়েন এবং সেখানে ইংরেজি মাধ্যমেই পড়েন, কিন্তু তার তার কোনো বইয়ের কিন্তু আমি ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছু পাইনি, আমি ব্যক্তিগত পাইনি, সেই জন্য আমি জানি বলে জিজ্ঞাসা করছি। আপনারা দিবসটি পালন করছেন সেটি সত্যি হয়তো, কিন্তু পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো কিছু আছে কি? আমাদের যেটা রয়েছে আর কি, আমরা আমাদের পাঠ্যসূচিতে বোর্ডের যে বাংলা বইটি রয়েছে ক্লাস ওয়ান থেকে, সেটা আমরা ফলো করছি আপ টু ক্লাস এইট পর্যন্ত, যেটা বাধ্যতামূলক। আমাদের যে বোর্ডের বাংলা বইটি রয়েছে সেটা বাধ্যতামূলক প্রত্যেকটা, মানে আমরা যেটা পালন করছি আর কি, আমরা প্রত্যেকটা ক্লাসেই বোর্ডের বাংলা বই, যেটা বাংলা ব্যাকরণ এবং বাংলা, সেটা আমাদের বাধ্যতামূলকভাবে পড়ানো হয়। তো সেখানে তো অবশ্যই সমস্ত চ্যাপ্টারগুলোতে, মানে বোর্ড যেহেতু দেওয়া, সেখানে তো মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। জি জনাব আশফাক জাহাঙ্গীর, আমাদের একাত্তর টিভিতে একটি বিশেষ প্রতিবেদন হয়েছে, সেই প্রতিবেদনটির বিষয়বস্তু ছিল যে ইংরেজি মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা বিষয়ে। সেখানে আমার ঠিক মনে নেই, একজন দায়িত্বশীল একজন কর্মকর্তায় বলেছেন, আপনাদের কোনো একটি অ্যাসোসিয়েশন আছে সেখানে, যে যথাযথ বই নেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক, এরকম একটি অভিযোগ করেছেন যে ইংরেজিতে এই পাঠ্যসূচিতে পড়ানোর জন্য যথাযথ বই নেই। আপনিও কি সেটি অনুমোদন করেন কি না? আমি মনে করি সরকার যদি কোনো বই আমাদেরকে দিয়ে দেন, বাধ্যতামূলক করে দেন, তাহলে আমরা সেটা ফলো করি। হ্যাঁ, বাস্তবে কোনো বই নেই, কিন্তু আমরা আপনাকে বলেছি যে আমরা প্রতিটা স্কুলই আমাদের জানার মতো আর কি, যে বোর্ডের যে বাংলা বইটি আছে সেটা আমরা করছি, এবং আমাদের ইংলিশে, মানে ইংরেজিতে করা যে মুক্তিযুদ্ধের ইতিহাস যেগুলো আর কি, আমরা সোশ্যাল স্টাডিজ যেগুলো আছে সেখানে আমরা পুরো মুক্তিযুদ্ধের ইতিহাস, বিশেষ করে আমার স্কুলের কথা আমি বলছি, সেখানে আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়াচ্ছি, এবং আমি আশা, মানে আমি যতটুকু জানি অনেকগুলো স্কুলেই বর্তমানে এই ধরনের মুক্তিযুদ্ধের ইতিহাস সহকারে সমস্ত কিছু নিয়ে আলোচনা করছে এবং পড়াচ্ছে। জি যেন অবশ্যই, কারণ আপনি এখানে বিষয়টা হচ্ছে কি, কেবল মুক্তিযুদ্ধ না, আসলে বাংলাদেশটাই নাই, বাংলাদেশটাই নাই, ব্যাপারটা হচ্ছে যে ওখানে বিদেশি অনেকে ভারতীয় বই, ক্যামব্রিজ অক্সফোর্ডের বই এগুলো পড়ানো হয়, এবং যে কারণে তাকে রচনা লিখতে, নদী রচনা লিখতে হলে বিশেষ ব্যক্তিত্ব হিসেবে ভারতের অনেক সিনেমা নায়কের কথাও জানে, তাহলে এখন ব্যাপারটা হয় কি, তাকে যদি নদী রচনা বলতে হন সে টেমস নদী লিখবে, আর যদি মাদ্রাসা ছেলেকে লিখতে বলেন সে ফুরাত নদী লিখবে, কিন্তু পদ্মা মেঘনা যমুনা কাউকে স্পর্শ করে না, তো পদ্মার তীরে বাস করেও, তো এই হচ্ছে সমস্যাটা এখানে। এবং এই কোর্সটা হওয়া দরকার হলো যে আমাদের এক মিডিয়ামে পড়া কোর্স হবে কিনা সেই বিতর্ক থাক,
আপাতত যদিও আমি মনে করি যে ইংরেজি বাংলা মাধ্যম দুটো পাশাপাশি চলবে, কিন্তু কোর্সটা সমন্বিত কোর্স হতে হবে। আমি আরেকটার সঙ্গে যুক্ত করতে চাই, সেটা হচ্ছে মাদ্রাসা। ইংরেজি বাংলা এবং মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষা এখনই তুলে দেওয়া সম্ভব না, সেটা আমি স্বীকার করি, কিন্তু মাদ্রাসা শিক্ষার মধ্যে আপনি বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস অবশ্যই পড়াতে হবে মাস প্রথম থেকে। ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে, বাংলা মিডিয়ামে। আসলে যেটা করা উচিত বলে আমি মনে করি, কিছুটা আবু সাইদ খান বলেছেন, সেটা হচ্ছে এই যে একটা সামগ্রিক সমন্বিত শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম আমাদের থাকা উচিত, যেটা আমাদের নাই। এবং আরেকটি কথা যেটি আশফাক জাহাঙ্গীরও অনুমোদন করলেন, সেটি হচ্ছে যে তাদের হাতে তো বই আমরা তুলে দিতে পারি, পাঠ্যক্রম থাকলে তো বইটা হবে, তখন তো বইটা হবে, পাঠ্যক্রম করতে হবে। আরেকটা হলো উচ্চশিক্ষা, যাই হোক মানে প্রাথমিক শিক্ষা, মানে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত একই ধরনের পাঠ্যক্রমে যেতে হবে। এবং সেখানে আমরা যদি লক্ষ্য করি যে আমরা যদি ধরেন এশিয়ার দেশ যারা উন্নতি হয়েছে, চীন এবং জাপান, সেখানে মানে এই প্রাথমিক স্তর পর্যন্ত সেখানে মন্ত্রীর ছেলে থেকে আরম্ভ করে দারোয়ানের ছেলে একই রকম পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তারা হয়, যে কারণে ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি রচিত হচ্ছে। আর আমাদের শিক্ষা ব্যবস্থা যেহেতু বহুদা বিভক্ত, সেহেতু সংহতি তো এমনি ফুটে হয়ে যাচ্ছে। অতএব আমরা বহুমুখী শিক্ষা চালু রেখে এক জাতি গড়বো এবং জাতীয় সংহতির ভিত আমরা মজবুত করব, এটা সম্ভব। কাঁঠালের আম সত্য। হ্যাঁ, আশফাক জাহাঙ্গীর, আপনার কাছে আমি শেষ প্রশ্ন করছি, সেটি হচ্ছে যে এই যে জাতীয়ভাবে বিশেষ করে ইংরেজি মাধ্যমে স্কুলগুলোতে ইতিহাসের চর্চা বৃদ্ধি করার জন্য কিংবা নিয়মিত করার জন্য আপনারা কি আসলে কোনো আলোচনা করেছেন কি না, বিশেষ করে আপনাদের যে অ্যাসোসিয়েশন আছে বা আপনাদের যে প্ল্যাটফর্ম আছে সেখানে কি এটা আলোচনা আপনারা করেছেন কি না, কিংবা পাঠ্যসূচিতে এটি অন্তর্ভুক্ত করার জন্য? দেখুন, এটা আমরা তো বাঙালি, আমরা তো বাংলাদেশি, আমাদের নিজস্ব তো একটা চেতনা আছেই, আমরা আমাদের সন্তানরা তো এইখানে এই মিডিয়ামে পড়ছে, তা আমরা তো অবশ্যই আমাদের বাংলাদেশ সম্পর্কে ওদেরকে জানাচ্ছি, ওদেরকে সব কিছু। হ্যাঁ, যেটা বলেছেন আপনি, আমরা সবাই মিলে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে ওনাদেরকেও আমরা বলেছি, আমরা যে যদি সরকার আমাদেরকে এ ধরনের কোনো বই বা এ ধরনের কোনো বাধ্যবাধকতামূলক কোনো কিছু করে দিত তাহলে সেটার জন্য আমাদের জন্য ভালো হতো। কিন্তু আজকেই আমি দেখেছি শিক্ষামন্ত্রী এই অভিযোগের প্রতিউত্তরে বলেছেন যে ইংরেজি মাধ্যমের প্রতিষ্ঠানগুলো সরকারের নীতিমালাগুলো অনুসরণ করে না। এটা মন্ত্রী নিজেই বলেছেন, তিনি এই যে একাত্তরের যে বিশেষ প্রতিবেদন সেই প্রতিবেদনে বলেছেন, এই অভিযোগটি করেছেন যে তারা কিভাবে দেখভাল করছেন, সেটির উত্তরে বলেছেন যে আপনারা অনুসরণ করেন না। দেখুন, আমরা তো অবশ্যই অনুসরণ না, আমরা এক দেশে বাস করি, একই মাধ্যমে চালাচ্ছি, তো এখন আমরা যদি অনুসরণ না করি তাহলে আমাদের বাচ্চারা কীভাবে শিখবে? সেজন্য অবশ্যই আমরা অনুসরণ করছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি যে আমাদের ইংলিশ মিডিয়ামে যারা, এটা একটা মানে ভুল ধারণা, আমার মনে হয় এটা নিয়ে সুষ্ঠু জরিপ হওয়া উচিত। আপনারা আসেন, বিশেষ করে আমি তো আপনাকে দেখালামই আমাদের স্কুলের আমরা কী করছি, বিশেষ করে সমস্ত স্কুলে আপনারা আসেন, দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে অন্তত আমরাও চাই অন্তত বিজয়ের এই 46তম বছরে আমরা পড়লাম, আমরাও চাই যে বাংলাদেশ যখন 50 বছর পূর্তি করবে বিজয়ের, তার আগেই আমরা যে বেদনাগুলি নিয়ে কথা বলছি সেটি আসলে অনেকটাই পূরণ হয়ে যাবে। আশফাক জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ একাত্তর জার্নালে যুক্ত হওয়ার জন্য। আবার একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি। বিরতির পর একাত্তর জার্নালে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম এই 45 বছরের মুক্তিযুদ্ধে আমরা কী পেয়েছি, কী পাইনি এবং কীভাবে আমরা যেতে পারি। আমরা এই পর্বে একটু আমন্ত্রণ জানাতে চাই নাদিম কাদের, বাংলাদেশ হাই কমিশন লন্ডনের প্রেস মিনিস্টার। নাদিম কাদেরের সাথে আমরা স্কাইপিতে হয়তো যুক্ত হতে পারবো। নাদিম কাদের, আপনাকে স্বাগত জানাই এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। দুটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটি হচ্ছে যে সেখানে বাঙালিরা আজকে বিজয় দিবসটি কীভাবে পালিত হয়েছে, এবং আজকে গণমাধ্যমে আরেকটি বিষয় এসেছে, সেটি হচ্ছে যে এই 71-এ গণহত্যার প্রতিবাদে 3রা এপ্রিল 1971 সালে একেবারে লন্ডনে বসবাসরত বাঙালিরা যারা গৃহিণী ছিলেন তারা একটি মিছিল করেছিলেন, যেই মিছিলে অভূতপূর্ব দৃশ্য হয়েছিল, শাড়ি পরা
সেই 200 বাঙালি নারী রাস্তায় নেমেছিলেন শিশুদের নিয়ে এবং তাদের সন্তানদের নিয়ে, এবং সেটি একটি প্রতিবাদ হয়েছিল, সেটির আজকে একটা স্মৃতিচারণ করছিলেন মিছিলদের একজন সংগঠক ফেরদৌসী রহমান, সেই বিষয়টিও আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই। আদিম কাদের, ধন্যবাদ স্যার। আসলে বিজয়ের দিনে আপনাদের সাথে সংযুক্ত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। এই দিনে প্রাণটা ঢাকায় পড়ে আছে। যাই হোক, আসলে লন্ডন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থান ধরে রেখেছে। একাত্তরের যুদ্ধের সময় তাদের এখানে যারা বাঙালি ছিলেন তাদের একটা বিরাট অবদান। এবং আপনার যে ঘটনার কথা বললেন যে মহিলা অনেকে গৃহিণীরা তারা মিছিল করেছিল, সেটা জানি আমি, কিন্তু যেটা হচ্ছে যে সেই যারা মিছিল করে তাদের সাথে অনেকের এখনো দেখা হয়, তারা স্মৃতিচারণ করেন। এবং আজকেও কিন্তু লন্ডনে যারা বাঙালিরা আছেন তারা বেশিরভাগই সবাই খুবই আনন্দের দিন কাটাচ্ছে। তারা দেশ থেকে স্পেশাল কাপড় এনেছে, বাচ্চা পতাকা নিচ্ছে, লাল সবুজ কাপড় পরছে, তো সব মিলিয়ে তারাও সেলিব্রেশনে যুক্ত আছে। আর এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন, আমি এখনো একটি অনুষ্ঠানে যাচ্ছি অন দ্য ওয়ে। সো বাঙালিদের যত দূরেই থাকুক তাদের প্রাণের দেশ বাংলাদেশ, মুক্তিযুদ্ধ তাদের সবারই গর্বের বিষয়, সেভাবে কিন্তু সবাই এখানে উদযাপন করছে। এবং আমাদের আমি বলবো যে আমাদের হাই কমিশনে আমরা 2 দিন ব্যাপী অনুষ্ঠান করেছি। আমরা গতকাল আমি নিজে হোস্ট করেছিলাম, মেইন স্ট্রিম যারা সাংবাদিক আছে ইংলিশ মিডিয়াতে তাদের জন্য, ডিপ্লোম্যাটিক প্রেস কোর যারা তাদের জন্য একটা রিসেপশন আমি হোস্ট করেছিলাম। ওখানে আমাদের হাই কমিশনার নাজবুল কোরআন সাহেব উনিও এসেছিলেন, এবং লন্ডন প্রেস ক্লাবের চেয়ারম্যান এবং ডিপ্লোম্যাটিক প্রেস কোরের প্রেসিডেন্ট ওনারা উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে এখানে। সো ইট ইজ দ্য ফার্স্ট ইয়ে, এবং সবার কাছে মেসেজটা যাচ্ছে ভিক্টরি ডে কি, বাংলাদেশ কিভাবে আমাদের বিজয় এসেছিল রক্তের বিনিময়ে, আমরা নাচ গান করেছি ওখানে। সব মিলিয়ে 14 ডিসেম্বর থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। আজকে 16 ডিসেম্বর সকালে আমাদের মাননীয় হাই কমিশনার উনি পতাকা উত্তোলন করলেন, আমরা সবাই ওখানে উপস্থিত ছিলাম। এবং তাছাড়া আমাদের ব্রেন্ট, লন্ডন বোর্ড অফ ব্রেন্টের যে মেয়র পারভেজ সাহেব উনিও উপস্থিত ছিলেন, অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন এখানে। আমরা একসাথে বাবু সুরঞ্জন সেনগুপ্ত এমপি উপস্থিত ছিলেন বিশেষ স্পেশাল গেস্ট হিসাবে। সো আমরা আলোচনা করেছি এবং স্মৃতিচারণ হয়েছে, আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, তো আমরা বেশ আনন্দ করেছি। তো আমাদের স্বল্প পরিসরে যেটা আমাদের সম্ভব আমরা সেটা করেছি। হাই কমিশনের পক্ষ থেকে তুলে হলোই, আর বাঙালি কমিউনিটি কিন্তু কেউ পিছিয়ে নেই এইসব অনুষ্ঠান থেকে। জি, নাদিম কাদের, আপনাকে ধন্যবাদ লন্ডনে বিজয় উৎসবের খবর জানানোর জন্য। 71 জানালে আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা লন্ডনেও আমরা যেটি আরেকটি বিষয় নিয়ে যেটি আলোচনা করছিলাম যে 1971 সালের যে 3রা এপ্রিল একটা অভূতপূর্ব প্রতিবাদ হয়েছিল সেদিন লন্ডনের রাজপথে, এবং যেটি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এই ছবির সূত্র ধরেই আজকে বাংলা ট্রিবিউন সংবাদটি ছেপেছে। এবং এই 45 বছর ধরে সযত্নে এই ছবিটি আগলে ধরেছেন এই মিছিলের সংগঠকদের একজন ফেরদৌস রহমান। এই যে সারা দেশে শুধুমাত্র বাংলাদেশেই যে মুক্তিযুদ্ধে সরাসরি যুদ্ধ হয়েছে, এটিও এক ধরনের যুদ্ধ, এটিও এক ধরনের প্রতিবাদ, এটি আসলে আমাদেরকে আশান্বিত করে। আমরা শিক্ষা ব্যবস্থার কথা বলছিলাম, আরেকটি বিষয় আপনাদের দুজনকেই আমি প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে এখনও পর্যন্ত জাতিসংঘে বাংলাদেশের গণহত্যার যে বিষয়টি, এটি আসলে স্বীকৃত হয়নি, এখনও স্বীকৃতি হয়নি। যদি 1948 সালে জাতিসংঘে গৃহীত কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অব দ্য ক্রাইম অব জেনোসাইডে গণহত্যার 5টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের গণহত্যার এই 5টি বৈশিষ্ট্যের মধ্যে 4টি মিলে যায়, তারপরও এখনও পর্যন্ত বাংলাদেশ এই স্বীকৃতিটি পায়নি। এটি আসলে কারণ কি মনে হয়, আমাদের কি কূটনৈতিক তৎপরতা, কিংবা এটি আসলে পাওয়ার জন্য যে পরিমাণ তৎপরতার বা যে পরিমাণ দক্ষতা দরকার ছিল সেটির অভাব, নাকি অন্য কোনো কারণ? না, আমাদের তো কিছু ইসে দুর্বলতার দিকও আছে। আমরা সব ক্ষেত্রেই আমরা কিন্তু বাইরের পর চাপিয়ে দিতে পারি না, আমাদের সীমাবদ্ধতা দুর্বলতাটাও কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। তো এখানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে যে গবেষণা হওয়া দরকার, যে তথ্য প্রমাণাদি সারা পৃথিবীর কাছে তুলে ধরা দরকার, সেই কাজগুলো কিন্তু আমরা যথার্থভাবে করতে পারিনি, এবং সেই কাজগুলো এখনও হচ্ছে না। আমাদের এই তো এতগুলো বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো গবেষণার ব্যাপার নেই, এমনকি রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান
অর্থাৎ এটা বাংলা একাডেমি কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমেও কোনো গবেষণা কর্মকাণ্ড হচ্ছে না। এই জায়গাটা হচ্ছে আমাদের দুর্বলতার দিক, এবং যতটুকু গবেষণা হয়েছে, যতটুকু তথ্য উঠে এসেছে সেটা ব্যক্তি উদ্যোগে। এখানে রাষ্ট্রিক উদ্যোগ কিংবা প্রাতিষ্ঠানিক উদ্যোগটা খুবই অভাব, তো সেইটা দরকার। এবং সেই সঙ্গে বহির্বিশ্বে জানানোর ব্যাপারটা আছে, কেবল জাতিসংঘে নয়। জাতিসংঘ তো একটা জায়গা, আমরা সেখানে তুলে ধরবো, কিন্তু সারা পৃথিবীতে, যেমন মুক্তিযুদ্ধের সঙ্গে তো সারা পৃথিবী সম্পৃক্ত হয়েছিল। আপনি যেটা এখানে আমরা দেখলাম লন্ডনে কিংবা নিউ ইয়র্কে, পশ্চিমা দুনিয়া আমাদের রাষ্ট্রগুলো অর্থাৎ সরকারগুলো আমাদের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, কিন্তু জনগণ আমাদের পক্ষে ছিল, এবং তারা জনগণ বিভিন্নভাবে আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে সহযোগিতা করেছে, সংহতি প্রকাশ করেছে। তো এই যে জায়গাগুলো, আমরা সেই জায়গা থেকে তাদের সঙ্গে সেই যোগাযোগটা রক্ষা করতে পারিনি। খুব বিলম্বে হলেও আমরা কিন্তু এই যে ভারতীয় জেনারেলদেরকে কিংবা রাশিয়ান জেনারেলদেরকে কত বছর পরে, 45 বছর পরে স্মরণ করছি, বিলম্বে হলেও আমরা স্মরণ করছি। এবং পৃথিবীর অনেক আমাদের মানে ওয়ার ফ্রেন্ড, আমাদের যুদ্ধকালীন বন্ধু, তাদের সঙ্গেও আমরা কিন্তু সেইভাবে যোগাযোগ রক্ষা করতে পারিনি। এই ধরনের একটা নেটওয়ার্ক, 71 সালে যে নেটওয়ার্কটা গড়ে উঠেছিল, বিভিন্ন যে সংহতির যে বাতাবরণটা তৈরি হয়েছিল, এটা রক্ষা করা দরকার ছিল, সেটা করতে পারিনি, এবং আমরা ইনফরমেশনগুলো দিতে পারিনি। বরং উল্টে দিকে ভিন্ন ধরনের লেখা এবং গবেষণা হয়েছে, এবং এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বহুত রকম চেষ্টা হয়েছে, তারা কিন্তু এগুলো করে গেছে। কিন্তু আমরা, আমাদের একটা ব্যাপারটা এরকমই হয় যে আমরা যুদ্ধ করে কিন্তু ফসলটা রক্ষার ক্ষেত্রে যথেষ্ট যত্নশীল হতে পারি না। তবে আমার মনে হয় যে এটাকে গণহত্যা হিসাবে আজকে সারা পৃথিবীর যে গবেষণার মধ্যে যে যতটুকু উঠে এসেছে, এটাকে আমাদের করার জন্য আমাদের নিজস্ব প্রয়োজনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটা জায়গাতে এটা গবেষণা করা দরকার, এবং এই ব্যাপারে স্কলারশিপ গভর্নমেন্ট ঘোষণা করতে পারে যে মুক্তিযুদ্ধের এবং গণহত্যা নিয়ে গবেষণার জন্য এ ব্যাপারে বিশেষ বৃত্তি দেওয়া যেতে পারে। আর তা না হলে এককভাবে ব্যক্তি প্রচেষ্টা এটা সম্ভব না, এটা প্রাতিষ্ঠানিক সহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে একটা জাতীয় পলিসি থাকা দরকার আমি মনে করি, মুক্তিযুদ্ধ বিষয়ক সকল ইস্যুতে, ইস্যুকে কভার করে একটা জাতীয়, যেমন শিক্ষা বিষয়ে, শিক্ষার ক্ষেত্রে কী হবে, ইতিহাসের ক্ষেত্রে কী হবে বা কী লেখা হবে, কী পাঠ্যক্রম হবে, কী ভূমিকা হবে, বা এই যে আপনি যে প্রসঙ্গটি উত্থাপন করলেন যে গণহত্যা হিসেবে স্বীকৃতি আদায়ের প্রশ্নটি, তারপরে ধরেন যে এখনও পৃথিবীর যেটা আবু সাইদ খান খুবই মূল্যবান কথা বলেছেন যে প্রায় পশ্চিমা দেশগুলো, প্রায় সব দেশেরই জনগণ আমাদের পক্ষে ছিল কিন্তু সরকারগুলো আমাদের বিরুদ্ধে ছিল। আমরা যদি ধরে নিই যে 45 বছর হয়ে গেছে, সুতরাং মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠা করার আমাদের কোনো দরকার নাই, তাহলে আমরা খুব ভুল করব। আমি মনে করি যে এটা ইংরেজিতে যে একটা গান আছে না, স্বাধীনতাকে তোমাকে প্রতি মুহূর্তেই ফাইট করতে হয় স্বাধীনতার জন্যে। ভূখণ্ড পেয়েছি কিন্তু স্বাধীনতার জন্য আমাদেরকে মুক্তিযুদ্ধের জন্য প্রতি মুহূর্তে ফাইট করতে হবে। এই ফাইটেরই অংশে একটা পলিসি থাকা দরকার যে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও মুক্তিযুদ্ধ নিয়ে কী করব। আমাদের জাতিসংঘ থেকে গণহত্যার বিষয়ে স্বীকৃতি আদায়ের প্রশ্ন আছে। আজকে পাকিস্তান, এই যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বিচার হওয়ার পরে পাকিস্তান যে রিয়াকশন দেখালো অফিসিয়ালি, যে বলল যে কোনো গণহত্যা হয়নি, কোনো নির্যাতন হয়নি, কিছু হয়নি, এই যে একটি বড় বড় নৃশংস বর্বরতাকে অস্বীকার করা পাকিস্তানি শাসকদের, এর বিরুদ্ধে কিন্তু আমরা আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে খুব বেশি প্রতিরোধ করতে পারি নাই। কারণ আমাদের তো বললাম যে আমাদের আসলে এই নিয়ে কোনো দৃষ্টিভঙ্গি নেই, কোনো পলিসি নেই। একটা স্থায়ী পলিসি থাকা দরকার। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কাজ শুধু কতজন মুক্তিযোদ্ধার সংখ্যা নিরূপণ করা, সনদ দেওয়া, আমি মনে করি আমি মনে এটা তার কাজ না। তার মূল কাজ হচ্ছে গবেষণা করা, পলিসি অনুযায়ী কাজগুলি করা, জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তিযুদ্ধকে প্রতিষ্ঠিত করা, গণহত্যাকে প্রতিষ্ঠিত করা, এবং পাকিস্তানের এই গণহত্যাকে আন্তর্জাতিক পরিসরে, যেটা আমরা বললাম যে স্বীকৃতি আদায়ের যে চেষ্টা, সেটা করা। এবং প্রতি বছর বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে, বাংলাদেশের লড়াই সম্পর্কে পৃথিবীর খুব কম দেশই কিন্তু এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছে। আমাদের স্বাধীনতা কিন্তু একটা ইউনিক ব্যাপার, এত অল্প সময়ে এত বেশি রক্ত, এটা কিন্তু আর দৃষ্টান্ত নয়, বাংলাদেশে একমাত্র দৃষ্টান্ত। এটাকে কেন আমরা প্রতিষ্ঠা করতে পারবো না যদি আমাদের সেরকম? আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আবারও ফিরছি একাত্তর জানালে।
একাত্তর জার্নালে আবারও ফিরে আসলাম। আমরা আলোচনা করছিলাম শিক্ষা ব্যবস্থা, পাঠ্যসূচি, এই বিষয়গুলো নিয়ে। আজকে একটি দাবি উঠেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে এসেছে, বিশেষ করে অনলাইনে এবং টেলিভিশনে দেখেছি, সেটি হচ্ছে যে শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি উঠেনি, যারা যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত তাদের বিষয়গুলো, তাদের বিস্তারিত ইতিহাসও পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত তাদের কাণ্ড দাবি উঠেছে, তাদের কাণ্ড কারখানা, তাদের যে মানে ভূমিকা সেগুলো আসলে উল্লেখ করার, এই এই বিষয়ে খন্দকার মনিরুজ্জামান আপনার না সেটা বটে খুবই যথার্থ দাবি। এর সঙ্গে আরও যেটা দাবি দাবি আছে অলরেডি, সেটা হচ্ছে জামায়াত এবং অন্যান্য যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সমস্ত রাজনৈতিক দল ভূমিকা পালন করেছে, সরাসরি বিরোধিতা করেছে, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের নিষিদ্ধ করা, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা। আসলে একটা দেশ মুক্তিযুদ্ধ তো খালি একটা যুদ্ধ না, হ্যাঁ, এটা হচ্ছে একটা কনসেপ্ট, একটা ধারণা, যে ধারণার মধ্যে সাধারণ মানুষ যুদ্ধ করেছে, যে ধারণার মধ্যে সাধারণ মানুষের প্রত্যাশা আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে, এবং দেশটাকে গড়ে তোলার স্বপ্ন আছে, সবটা মিলে কিন্তু মুক্তিযুদ্ধ। সুতরাং একটা পার্ট হচ্ছে যে অস্ত্রের যুদ্ধে পাকিস্তানিরা হেরে গেছে, এলে একটা একটা পার্ট শুধু মুক্তিযুদ্ধে, বাকি যে পার্টগুলো সাধারণ মানুষের ধারণা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, অগ্রগতি বা এই যে উন্নয়ন, উন্নয়নের সুফল পাওয়া, এই যে জায়গাগুলো এবং মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে নিয়ে যাওয়ার যে ধারণা, এই যে ধারণাগুলো, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আসে নাই। সুতরাং এই বিষয়গুলো এখন করা হচ্ছে আজকে আমাদের দায়িত্ব। আমি কোনো কাউকে কোনো মানে যে দেশ জিয়াউর রহমানের সরকার, এরশাদের সরকার, খালেদা জিয়ার সরকার, তারা করবে না, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। তারা এখনও হানাদার বাহিনী বলে, হ্যাঁ, এখনও তারা হানাদার বাহিনী বলে, পাকিস্তান হানাদার বাহিনী বলে, হানাদার বাহিনীর কোনো পরিচয় তাদের কাছে নাই। তা যারা পাকিস্তান হানাদার বাহিনীকে হানাদার বাহিনী বলে, তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নাই, পরিষ্কার কথা। তারা এখনও বলে ভিন্ন মতাবলম্বী মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের কোনো ভিন্ন মত নাই, তার ভিন্ন রাজনীতি থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু যখন সে মুক্তিযোদ্ধা তখন তো সে মুক্তিযোদ্ধা, তার তো ওই মুক্তিযুদ্ধের কনসেপ্ট নিয়েই তো সে মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং এই কথাকে যারা প্রশ্ন তোলে তাদের কাছে আমার কোনো প্রত্যাশা নেই। আমার প্রত্যাশা হচ্ছে যে এই দেশের মানুষের কাছে, এবং যেই দল দাবি করে যে আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি বা দিয়েছি মুক্তি নেতৃত্ব দিয়েছি, এটা সত্যি, সেই দলের কাছে আমার দাবি। কিন্তু প্রবলেমটা কোথায়, যে সেই দলের ভিতরেই তো এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি আছে, সেই দলের ভিতরেই তো এখন সাম্প্রদায়িক শক্তি আছে, সেই দলের ভিত্তিতে এমন সব শক্তি এখন কাজ করতেছে নানাভাবে, যে কাজগুলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়। সুতরাং আজকে সেই জায়গাটাকে এই দেশের মানুষকে দাঁড়াইতে হবে। আমি শুধু রাজনৈতিক শক্তির উপর প্রত্যাশা করি না, এদেশের মানুষ, এদেশের বুদ্ধিজীবী, এদেশের যুবশক্তি সবটা মিলেই কিন্তু আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়নি, আমার কাছে পরিষ্কার কথা এটা। আবু সৈয়দ খান যে বলেছেন যে বাংলাদেশ নাই, বাংলাদেশ নাই কেন, এই কারণেই নাই যে আমাদের মুক্তিযুদ্ধ আসলে শেষ হয়নি। উই মাস্ট কন্টিনিউ টু ফাইট, সে ফাইটটা আজকে অস্ত্র দিয়ে নয়, সেই ফাইটটা আজকে আমার শিক্ষা, সেই ফাইটটা আজকে আমার ইতিহাসে, সেই ফাইটটা আজকে সমাজ চেতনায়, সেই ফাইটটা আজকে সাম্প্রদায়িকতা বিরোধিতায়, মৌলবাদ বিরোধিতায়, জঙ্গিবাদ বিরোধিতায়, সে ফাইটটা আজকে আমার আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, নারীর ক্ষমতায়নের জন্য, এইগুলি মিলেই আজকে আমার মুক্তিযুদ্ধের ফাইট। আপনার সর্বশেষ মন্তব্য? হ্যাঁ, আরও কিছুগুলো কতগুলো করণীয় আছে, যেমন মুক্তিযোদ্ধাদের তালিকা হচ্ছে, কিন্তু এখানে রাজাকার যুদ্ধবিদের তালিকা হচ্ছে না, তালিকাটা হওয়া দরকার। এবং মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছেন সে শহীদ পরিবারগুলো, তাদেরও তো একটা স্বীকৃতি দরকার, অ্যাটলিস্ট তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া উচিত যে এই পরিবারের অমুক সদস্য দেশের জন্য, যুদ্ধের জন্য প্রাণ দিয়েছেন। তো এই সার্টিফিকেটটাও তো তার দরকার, যাতে সেই পরিবার এটাকে গর্ব করতে পারে, এটা প্রজন্ম থেকে প্রজন্ম এটাকে ধারণ করতে পারে, কিন্তু সেই কাজগুলো কিন্তু হচ্ছে না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা একাত্তরে এখনও পাকিস্তানকে তাকে আমরা বাধ্য করতে পারি না ক্ষমা স্বীকার করার জন্য। আমরা কি লক্ষ্য করি যে জাপানের, যখনই জাপানের মার্টারদের ওখানে জাপানের কোনো প্রধানমন্ত্রী যায়, তখন কোরিয়া, তখন চীন আপত্তি তোলে, প্রতিবাদ জানায়, কিন্তু আমরা সেই প্রতিবাদটা এটা করছি না। আমার মনে হয় পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া করা দরকার, পাকিস্তানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা, আমাদের সম্পত্তির মানে সম্পত্তির হিস্সা আনা, ক্ষতিপূরণ আদায় করা এবং ক্ষমা চাওয়া, এবং পাকিস্তানের যে 195 জন যুদ্ধ অবধি আছে তাদের বিচারে তাদেরকে বাধ্য করা, আর তা না হলে বাংলাদেশের বিচার শুরু করা, এই ধরনের একটা সামগ্রিক কার্যক্রমটা দরকার। আর পরিশেষে আমি যে কথাটা বলতে চাই যে দেশটা তো আমাদের 16ই ডিসেম্বর বিজয় হয়ে এসছে, স্বাধীনতা এসছে, কিন্তু ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অগণতান্ত্রিকতা, অসাম্যর থাবা থেকে মানুষকে স্বাধীন হওয়া দরকার। একটা দেশের ভৌগোলিক স্বাধীনতা শেষ কথা না, মানুষের স্বাধীন হওয়াটা হচ্ছে বড় ব্যাপার। এই বেদনার পাশাপাশি আপনারা যে আশাবাদ ব্যক্ত করলেন সেটি আজকে আমরা বিজয় দিবসে
আমরা এই কথাটাই বলতে চাই। আপনাদের দুজনকে একাত্তর জার্নালে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ।